আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের একদিনের ক্রিকেট সিরিজটি বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং হবে বলে মনে করেন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। আইরিশদের বিপক্ষে সিরিজ সামনে রেখে ইংল্যান্ডের লেস ক্যামব্রিজ স্কুল গ্রাউন্ডে অনুশীলন করছে বাংলাদেশ দল। ওয়ানডে সিরিজ শুরুর আগে যুক্তরাষ্ট্র থেকে দলের সাথে যোগ দেবেন সাকিব আল হাসান। হেড কোচ হাথুরু সিংহে এবং সহকারী কোচ নিক পোথাস ক্রিকেটারদের প্রস্তুত করছেন এই সিরিজের জন্য। ইংলিশ কন্ডিশনের সাথে মানিয়ে নেয়ার চেষ্টা করছেন বাংলাদেশ দলের খেলোয়াড়রা। তিন ম্যাচের এই সিরিজটি সফরকারীদের জন্য সহজ হবে না বলেও জানিয়েছেন মেহেদি মিরাজ। আগামী 9 মে চেমসফোর্ডে হবে প্রথম ওয়ানডে। কন্ডিশনটা একটু ডিফারেন্ট কন্ডিশন, সো আমি অবশ্যই কোচের সাথে কথা বলেছি, যেহেতু স্পিনারদের এখানে লাইন লাইনটা একটু অনেক ইম্পর্টেন্ট, যেহেতু এর আগে ওয়ার্ল্ড কাপ খেলেছি, আমি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ছিলাম, সো আমার একটা এক্সপিরিয়েন্স আছে আর ও খেলেছে অনেক দিন, সো ওভারঅল আমরা ডিসকাস করছি কীভাবে করলে ভালো হয়,